হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং মিডিয়াম। আমি সুস্মিতা তোমাদের জন্য আরো একটি বাংলা ব্যাকরণ ক্লাস নিয়ে চলে এসেছি। আর আজকের বাংলা ক্লাসে আমরা শিখব এক কথায় প্রকাশ। আজকে আমরা এমন কিছু এক কথায় প্রকাশ নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে। তাহলে চলো আর দেরি না করে বরং শুরু করি আমাদের আজকের বাংলা ক্লাস। প্রথমে দেখো আমি যেটি লিখেছি, পা থেকে মাথা পর্যন্ত। এক কথায় আমরা কি বলবো? আপাত মস্তক, আপাত মস্তক। তারপরে আছে নূপুরের শব্দ। নূপুরের শব্দকে আমরা এক কথায় বলবো নিকন, নিকন। যা অবশ্য ঘটবে তাকে আমরা এক কথায় কি বলবো? অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী। বিষ্ণুর ভক্ত তাকে এক কথায় কি বলবো? বৈষ্ণব, বৈষ্ণব। যিনি ইতিহাস জানেন, যিনি ইতিহাস জানেন তাকে এক কথায় বলা হয় ঐতিহাসিক, ঐতিহাসিক। আয় বুঝে ব্যয় করে যে, তাকে আমরা এক কথায় কি বলবো? মিত ব্যয়ী, মিত ব্যয়ী। কোকিলের ডাক এক কথায় কি বলবো? কুহু, কুহু। মাটি দিয়ে জিনিস তৈরি করে যে, তাকে আমরা এক কথায় কি বলবো? মৃৎশিল্পী, মৃৎশিল্পী, যিনি মাটি দিয়ে জিনিস তৈরি করেন। যার দুই হাত সমান চলে, যার দুই হাত সমান চলে তাকে এক কথায় বলা হয় সব্যসাচী, সব্যসাচী। যে কারো পক্ষ নেয় না তাকে এক কথায় কি বলা হয়? নিরপেক্ষ, নিরপেক্ষ। পরিশ্রম করে যে, পরিশ্রম করে যে তাকে এক কথায় বলা হয় পরিশ্রমী, পরিশ্রমী। যার কুলশীল জানা নেই তাকে এক কথায় বলা হয় অজ্ঞাত কুলশীল, অজ্ঞাত কুলশীল। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী, যিনি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন তাকে এক কথায় বলা হয় আস্তিক, আস্তিক। একদিকে গোজার তাকে এক কথায় বলা হয় একগুঁয়ে, একগুঁয়ে। অতিশয় উচ্চ, অতিশয় উচ্চ তাকে এক কথায় বলা হয় অত্যুচ্চ, অত্যুচ্চ। আজকে আমরা এমন কিছু এক কথায় প্রকাশ নিয়ে আলোচনা করলাম যেগুলো তোমাদের বিগত বছরের বোর্ড এক্সামে এসেছে। আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি এইরকমই আরো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো।